বৃষ্টিতে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে রাতভর বৃষ্টি হয়েছে একই দৃশ্য দেখা গেল সোমবার সকাল থেকেও টানা বৃষ্টিতে কোনো খেলা ছাড়াই প্রথম সেশন শেষ হয়ে গেছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার এই টেস্টের তৃতীয় দিন সকাল সাড়ে নয়টায় শুরুর কথা ছিল খেলা কিন্তু বৃষ্টির কারণে দুই দলই এখন হোটেলে অবস্থান করছেন তাদের পরবর্তী আপডেট না জানানো পর্যন্ত সেখানেই থাকতে বলেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ এই টেস্টে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল প্রথম দিন থেকেই ওভার খেলা হয়েছিল পরে আলোক আলোর স্বল্পতায় ম্যাচ পরিত্যক্ত হয়েছে দ্বিতীয় দিনেও খেলা হয়েছে মাত্র ওভার অনুযায়ী সোমবার সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে খেলা পরিত্যক্ত হওয়ার আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল দুই উইকেটে একশো অষ্টআশি রান ক্রিজে আছেন বাবুর আজম একাত্তর একাত্তর ও আঝার আলী বাহান্ন রানে প্রথম টেস্টে জয়সম এক ড্র নিয়ে মাঠ ছেড়েছিল নিউজিল্যান্ড তবে মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টে ম্যাচ বাঁচানোর আশা কার্যত আর নেই তাদের হাতে দুই দিন বাকি থাকতেই ম্যাচ থেকে ছিটকে পড়েছে সফরকারীরা প্রকৃতি বাগরা না দিলে এই টেস্টে জিততে যাচ্ছে ভারতী। নিউজিল্যান্ডের সামনে জয় লক্ষ্য পাঁচশো চল্লিশ রানের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এত রান তারা করে জেতার রেকর্ড নেই কোনো দলের অসীমে ছুটছে কিউরা তৃতীয় দিন শেষ করেছে পাঁচ উইকেট একশো চল্লিশ রান নিয়ে জিততে হলে আরও চারশো রান করতে হবে টম লাথানদের ড্র করতেও টিকতে হবে বাকি দুই দিন আপাত দৃষ্টিতে যার কোনটি বাস্তবতার কাতার পড়ে না প্রথম ইনিংসে ভারত তিনশো পঁচিশ রানে থামলেও নিউজিল্যান্ডকে মাত্র দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিনা উইকেটে রান করে তৃতীয় দিনের খেলা শুরু করা বিরাট কোহলির দল সাত উইকেটে দুশো ছিয়াত্তর তুলে ইনিংস ঘোষণা করে মায়ঙ্ক আগরওয়াল বাষট্টি চাতেশ্বর পূজারা আর শুভম্যান গিলের ব্যাট থেকে আসে সাতচল্লিশ করে ছাব্বিশ বলে একচল্লিশ রানের ঝড় তুলে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল প্রথম ইনিংসে একাই দশ উইকেট নেওয়া কেউই স্পিনার অ্যাজাস প্যাটেল এবার শিকার করেছেন চার উইকেট ম্যাচে তার মোট শিকার চোদ্দ উইকেট দ্বিতীয় ইনিংসে ভারতের বাকি তিনটি উইকেট নেন রাজিন রবীন্দ্র জবাবে মাত্র পঞ্চান্ন রানে তিন উইকেট হারিয়ে ফের কুণ্ঠাসা হয়ে পড়ে নিউজিল্যান্ড টমলা থাম ছয় উইলিয়ং বিশ আর রস টেলোর ছয় রানের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে সাজভরের পথ দেখান রবিচন্দ্র নাসিন সেখান থেকে ড্যারেন মেজার ষাট কিছুটা প্রতিরোধ করেছিলেন কিন্তু দিনের শেষ ঘন্টায় এসে মিচেল আর টম ব্ল্যান্ডেলকে শূন্যতে হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়েছে কিবিরা ছত্রিশ রানে অপরাজিত ছিলেন হেনরি নিকোলাস দুই রানে রচিন রবীন্দ্র আগের দিন টিকে ছিলেন হেনরি নিকোলাস এবং রাচিন রবীন্দ্র নিকোলাস ছিলেন ছত্রিশ রানে এবং রবীন্দ্র ছিলেন দুই রানে আজ দিনের শুরুতেই নিকোলাসের উইকেট তুলে নেন ৪৪ চুয়াল্লিশ রানে আউট হন নিকোলাস রাচিন রবীন্দ্র আউট হন আঠারো রান করে কায়েল জ্যামিসন টিম সৌদি এবং উইলিয়াম সাভারভিল আউট হন এক রান করে আজাস প্যাটেল কোনো রানই করতে পারেননি রবিচন্দ্র নাসিন এবং জয়ন্ত যাদব দুজনই নেন চারটি করে মোট আটটি উইকেট চোদ্দ ওভারে চার মেডেন এবং রান দিয়ে ক্যারিয়ার সেরা চার উইকেট দখল করেন ফলে তিনশো বাহাত্তর রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করল কিউেরা ওয়াংখেরাতে নিউজিল্যান্ডকে ইতিহাসের সবচেয়ে বড় হারের লজ্জা দিল ভারত একই সঙ্গে নিজেরাও রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের সাপ তুলে নিল বিরাট কোহলির ভারত